বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমার বায়ে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ চাষদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আমার ডানে রয়েছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দেশে এখন নানা রকমের দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা, রেল দুর্ঘটনায় কয়েকজন প্রাণ হারালেন, তার আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বেশ কিছু মানুষ প্রাণ হারালেন, অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমার যে প্রশ্ন, যে আমরা শুনি এবং বলি যে আমরা অনেক দিক থেকেই এগুচ্ছি, কিন্তু এই যে দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা কতটুকু এগুলো, বা কতটা অর্জন করতে পারলো, বা সেটা না পারা গেলে কেন পারা যাচ্ছে না? মিস্টার নাজমুল হক প্রধান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলের দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমি প্রথমেই আমি এই যে আমাদের ব্রাউনবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কসবা যে ট্রেন দুর্ঘটনা হলো, সেই যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। এর দুদিন আগেই আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া থানায় একটা সিএনজি অটোরিক্সার সঙ্গে প্রায় 7 জন লোক তারাও নিহত হয়েছেন, তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসলে একটা একজন সোশ্যাল সায়েন্টিস্ট ডেভিড স্টন, এটা আমি বলতে বাধ্য যদিও এখানে প্রাসঙ্গিক না, ইউনিটের সিস্টেম থিওরি আছে যে তত্ত্ব, যে ধরুন উদাহরণটা এরকম যে 5 টন ট্রাক্টরের মধ্যে যদি 10 টন লোড দেই আমরা, ওই ট্রাক্টর ভেঙে যাবে। আমার মনে হয় দেশের জনসংখ্যা সমগ্র মিলে বর্তমান সরকার তার নিয়ম কানতেন, আমরা বোধ এটাকে আর টানতে পারছি না, যার কারণে সমস্ত জায়গায় একটা অব্যবস্থা, নাহলে দুটো ট্রেন মুখোমুখি সংঘর্ষ প্রায় ঘটিতে হবে কেন? ট্রেনের সিগনাল থাকে, তাই না? একটা স্টেশন থেকে একটা দূরত্ব থাকে, তার মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, সিগন্যালিং সিস্টেম হয়েছে, তাই না? তারপরও ট্রেনেরই মর্মান্তিক দুর্ঘটনা মানা যায় না, কিন্তু ঘটছে হরহামেশাই। আমাদের রাস্তাঘাটগুলিতে প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, দেখবেন ঢাকার এই যে সিগন্যালগুলি আছে, বাতিগুলি, তাই না, এগুলি জ্বল, কখন জ্বলছে, লাল হচ্ছে, সবুজ হচ্ছে, এগুলির সঙ্গে এই মানুষ পারাপারে যাতায়াতের কোনো সম্পর্ক নেই। আমি এখনই আঁকলাম যে দুটো আপনার জ্যামের মধ্যে ও বাতি জ্বলতেছে, বাতি সবুজ হচ্ছে, লাল হচ্ছে, সবুজ হচ্ছে, লাল হচ্ছে, তাই না, কিন্তু তারপরও থেমে আছে, তাই না? এই অস্বাভাবিক অবস্থা থেকে আমরা পরিত্রাণ করবো, এটা আসলে একটা বিলিয়ন ডলার প্রশ্ন। তবে আমি মনে করি বর্তমান সরকার সত্যি যদি যেহেতু উন্নয়নের কথা বলছেন, পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপগুলি যদি নেন, এগুলি যেমন ধরুন যে আমাদের, আমি জানি না, আমাদের ট্রেনটা একদম ধ্বংসস্তূপের মধ্যে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা উনি ট্রেনটাকে, যোগাযোগটাকে ডেভেলপ করতে হবে, এই কারণে বাজেট দিয়েছেন, মন্ত্রণালয় করেছেন এবং আমাদের এলাকাও লাইন ডেভেলপ করেছে, কাঁচা লাইন পাকা হয়েছে, ব্রিজ হয়েছে, কিন্তু আমার মনে হয় রেলের যে মানব সম্পদ যেটা সেইটার উন্নয়ন হয় নাই। এটা কি ড্রাইভিংয়ের ক্ষেত্রে এবং তো যত পড়ি আর কি গার্ড বলেন, আপনার পরিচালক বলেন, তাই না, এই ডেভেলপমেন্টটা হয় নাই, ট্রেনিং বিশেষ করে সামগ্রিক বিষয়ে ঘাটতি আছে। যদি ঘাটতি না থাকতো তাহলে বোধ হয় ট্রেনের এইভাবে দুর্ঘটনাটা হওয়ার কথা না। আমরা জানি সাধারণত আমাদের এক সময় যেমন নৌপথে খুব দুর্ঘটনা হতো, কিন্তু নৌপথ দুর্ঘটনা জানি নেই বললেও চলে, বোধ হয় গভর্নমেন্ট নৌপথ নৌ মন্ত্রণালয় এটা ম্যানেজমেন্ট করতে পারতো আমার যতটুকু জানা মতে আর কি, কিন্তু ট্রেনে এই ধরনের দুর্ঘটনা হওয়ার কথা না। সড়কপথে হয় আমরা জানি, এটা সড়কপথ দুর্ঘটনা কবলিত তো অসংখ্য ভেকে রয়েছে, ড্রাইভারদের লাইসেন্সের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ট্রেনে এইরকম দুর্ঘটনা আকাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত। আমি আশা করব সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর একটা বিষয় হচ্ছে, বলতে এই জায়গায় দ্বিধা নেই, এটা সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান সময়ে মানে রাস্তাঘাটের অপ্রতুলতা, এটা কিন্তু প্রকট হয়ে দেখা যাচ্ছে। যে যদিও চিটাগাং ইতিমধ্যে 4 লেন হয়ে গেছে, আমাদের সমস্ত যেগুলি আমরা মহাসড়ক তো এগুলি মহাসড়ক পর্যায়ে পড়ে না, এই কারণে পড়ে না যে মহাসড়কের দুই পাশে প্রচুর বাড়ি, এখানটায় স্লো ভেহিকল, রিক্সার থেকে শুরু করে আপনার সাইকেল পর্যন্ত চলাচল করে, মানুষ তো চলাচল করেই। তাহলে আমাদের এই সড়কগুলিকে আমরা মহাসড়কের মেধা যদি চালাতে চাই, তাই না, তাহলে আমাদেরকে ভিন্ন ব্যবস্থা তৈরি করা উচিত আমাদের, অথচ সরকারের মাথার মধ্যে সেরকম চিন্তা আসছে বলে মনে করি না। ফলে আমাদের মহাসড়ক না হয়ে এগুলিকে আমি কি নামে আখ্যায়িত করবো সে বিষয়ে, হচ্ছে এই সমস্ত ভেহিকলগুলি, দ্রুতগামী একটা বাস বা দ্রুতগামী একটা গাড়ি, এর সঙ্গে স্বল্পগামী যে গাড়ি বা মোটরসাইকেল বা কেমনে চলবে, তার একটা
লেন বা লাইন থাকা চিন্তা করা উচিত। যেমন ধরুন আমাদের তেঁতুলিয়া যে অ্যাক্সিডেন্টটা হলো, এটা এশিয়ান হাইওয়ের অনেক রাস্তাটা চওড়া হয়ে গেছে, খুব চমৎকার রাস্তা, বড় রাস্তা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রায় হয়। কিন্তু একটাই রাস্তা, আপনি জেলা শহরে আসতে হলে ওই গ্রাম থেকে ওই শহরেই আসতে হয়। ন্যাচারালি অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা সব ওই 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 রোডেই উঠে, অন্য কোনো রাস্তা নাই। আমি পার্লামেন্ট থাকতে আমি বারবার সংসদে কিন্তু ছিলাম, আমি বাই লেন করার জন্য প্রস্তাব করেছিলাম। আমার ধারণা বর্তমান সরকার যদি দুর্ঘটনা কমাতে চায় সড়ক পথে, তাহলে অবশ্যই এই বাই লেনটা করা উচিত, যাতে যেটা আপনি দেখবেন হাটিকমল যে রাস্তাটা করছে সেখানটায় স্লো ভেহিকল যাওয়ার জন্য, ধীরগতির যানবাহন চলার জন্য রাস্তা আছে। বাংলাদেশে এর কোনো বিকল্প নেই। আমার ধারণা বর্তমান সরকার সেটা ভেবে দেখবেন, তাহলে বোধহয় কিছুটা হলো আমরা এই দুর্ঘটনাটাকে কমাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গায় যেমন ওই যে ড্রাইভিংয়ের ড্রাইভিংয়ের আমাদের এই যে যে মান্ডাত যে নিয়মটা আছে, একটা ড্রাইভার নিজেই গাড়িতে করে হেল্পার থাকতে সে শেখে এবং তারপরে সেটা লাইসেন্স জোগাড় করে ফেলে। এটা না করে ড্রাইভিংয়ের নির্দিষ্ট সপত্র ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলায় একটা একটা নির্দিষ্ট স্কুল হতে পারে ড্রাইভিংয়ের। অনেক তো ইনস্টিটিউট হচ্ছে লেখাপড়ার জন্য, ড্রাইভিংয়ের জন্য হোয়াই নট? যেহেতু আপনি দেখবেন মোটরসাইকেল ঘরে ঘরে হয়ে গেছে, আপনার গাড়ি ট্রাক্টর, পাওয়ার টিলার, আপনার ভ্যারাইটিস ভেহিকল হয়ে গেছে, এত মাল্টি ডাইমেনশনাল ভেহিকল হয়ে গেছে আপনার, তাহলে সেক্ষেত্রে পাওয়ার টিলার আপনার যানবাহন মানে ক্যারি করার জন্য, মানুষ ক্যারি করার ব্যবহৃত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা এই শিক্ষার জন্য প্রত্যেকটা জেলা শহরে একটা করে ড্রাইভিং স্কুল হওয়া উচিত এবং কম্পালসারি সরকারের পক্ষ থেকে হওয়া উচিত, সো দ্যাট তারা ওইখানটায় একটা শিক্ষা নিয়ে তারাও কাজে আনতে হতে পারে। তাদেরকে ওই বিআরটির যে হ্যাজার্ড, যে ঝামেলা এই লাইসেন্স করতে, দুই নম্বরই পথে যেতে হয় না, এবং এটা সত্যিকার অর্থেই বাংলাদেশে এটা প্রপার এডুকেশন শিক্ষা তারা পেতে পারে, এটাও এই যে দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনা থেকে একটা নিরাময়ের একটা সুযোগ হতে পারে বলে মনে করি আমি। জি, মিস্টার মহিউদ্দিন খান মোহন, ধন্যবাদ জুলুর ভাই আপনাকে, সেই সাথে ধন্যবাদ চ্যানেল আই এর দর্শক বৃন্দকে। যে প্রসঙ্গটা উঠিয়েছেন আপনারা, ব্রাহ্মণবাড়িয়ার যে ভয়াবহ ট্রেন, আমি একই সঙ্গে আসলে ব্রাহ্মণবাড়িয়া এর আগে যে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, ওখানে মুখোমুখি সংঘর্ষে সবচাইতে সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, একটা ট্রেন আরেকটা ট্রেনের বগিতে ঢুকে গেছে, তাহলে ট্রেনের চালক নিশ্চয়ই সিগনাল মানেনি, যতটুকু দেখলাম আমরা গতকালকে পত্রিকায় সিগনাল মানেনি। সিগনাল না মানার ফলেই এই দুর্ঘটনা, এবং এই সিগনাল না মানার বিষয়টা আমাদের এই দেশের সর্বস্তরে কিন্তু এই কুপ্রবণতাটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি ঢাকা শহরে যখন চলাফেরা করবেন, আপনার ইলেকট্রনিক সিগনাল আছে, সেই সিগনাল গাড়ি থামায়ও না চালায়ও না, দড়ি বেঁধে গাড়ি থামানো হয়। আপনি যান রাজারবাগ চৌরাস্তায়, এর দৃশ্যটা দেখতে পারবেন, দড়ি বেঁধে গাড়ি থামানো হয় আবার ছাড়া হয়। এ প্রসঙ্গে একটা মজার অভিজ্ঞতা, আমার এক ভাতিজিমায় বলছিল আমাকে, ওটা ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিল বিআরটিএতে, তো ওকে জিজ্ঞেস করা হলো যে সবুজ বাতি, হলুদ বাতি এবং লাল বাতি, এই বাতিগুলোর কার্যকারিতা কী? তো বললো যে স্যার আমি তো কোনো কার্যকারিতা দেখি না, বাতির বাতি কোন কাজে লাগে আমি তা জানিও না, তাহলে তুমি লাইসেন্স নিতে আসছো? আমি তো চলি লাল লাঠি আর সাদা লাঠি, দিনের বেলায় সাদা লাঠির ইশারা, রাতের বেলায় লাল লাঠির ইশারা আমি চলাফেরা করি, ওই বাতি কোনো কাজে লাগে না, ও ড্রাইভিং লাইসেন্স পেয়েছে আর কি শেষ পর্যন্ত। মানে এই সিগন্যাল না মানার প্রবণতা সব জায়গায় দেখবেন, কেউ মানতে চায় না, নিয়মকানুন কেউ মানতে চায় না, ফুটপাথের উপর দিয়ে মোটরসাইকেল চলে, এখন একটা কড়াকড়ি আইন হয়েছে, দেখা যাক কতটুকু কার্যকর হয়। এই সেদিন কয়েকদিন আগে একজন পুলিশ কর্মকর্তাকে দেখলাম ফুটপাথের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করলেন, এখনো কার্যকর হয় না, আরো দুই দিন বাকি আছে এরপরে, তার মানে আপনি এখনই আইন ভঙ্গ করবেন, পরে পরে তো আপনি এটাই করবেন। এই রাজারবাগ মোড়েই আমার সাথে দেখা হয়েছিল। এরপরে দেখেন এই সিগন্যাল না মানার ফলে, নিয়ম কানুন না মানার ফলে আমাদের জাতীয় জীবনে কিন্তু অনেক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা হচ্ছে, আইন কানুনের মানে কি বলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এদিকে খেয়াল করছে না সরকারকে তো আমরা দোষারোপ করতে পারি। আজকে ট্রেন দুর্ঘটনা হয়েছে, এটা একটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্ট কোথায় যাবে কেউ কোনো হদিস রাখবে না। আর দুর্ঘটনা তো ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার কারণটা অনুসন্ধান করা একটু জরুরি, যাতে পরবর্তীতে একই কারণে আর দুর্ঘটনা না ঘটে, সেই দৃষ্টি সেই দিকে দৃষ্টি দেওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যেটা আপনি বলেছেন যে আমাদের যে উপকূলীয় অঞ্চলে যেই
ঝড়টা হয়ে গেল বুলবুল, সে বুলবুল শেষ পর্যন্ত খুব আলতোভাবেই ছোঁয়া দিয়েছে, কিন্তু তারপরেও প্রায় গতকাল দেখলাম খবরে যে 260 কোটি টাকার উপরে সম্পদ বিনষ্ট হয়েছে। ঘর বাড়ি ভেঙে চলে গেছে, কিন্তু ততটা আঘাত আমাদের ঢাকায় বা আরো অন্য অঞ্চলে যায়নি, কিন্তু উপকূল কিন্তু আঘাত হেনেছে। এবং সবচাইতে বড় কথা হলো যে সুন্দরবন একটা প্রাচীরের মতো এবার রক্ষা করেছে এই বুলবুল থেকে। সুতরাং এই যে আমি মনে করি যে এবারের ঝড়ের ব্যাপারে সরকার যে সতর্কতা, তারপর আমরা সেই সুন্দরবনকে আবার রক্ষা করতে চাই না, রক্ষা করতে চাই না, ধ্বংস করতে চাই বিভিন্ন, মানে বলি যে ধ্বংস করবো না, কিন্তু আমাদের কাজকর্ম এমন পর্যায়ে যায় যে আমরা ধ্বংস করছি কিন্তু স্বীকার করছি না। তো এবার যে সরকার যে সতর্কতামূলক পদক্ষেপটা নিয়েছিল এটা আমার কাছে যথার্থই মনে হয়েছে। যদিও অনেকে প্রশ্ন তুলেছেন যে 10 নম্বর মহাবিপদ সংকেতের ঝড় তো পেলাম না, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে সরকার ভালো করেছে, মানুষকে সতর্ক করেছে, কিন্তু তাই বলে ওরকম ঝড় আসুক এটা তো আমরা কেউ কামনা করি না। যে সেই 1970-এর 12ই নভেম্বর যেটা হয়েছিল বা 90 সালে যেটা হয়েছিল চিটাগাংয়ের উপকূলে, এরকম ভয়াবহ ঝড় আসুক আমাদের সব লণ্ডভণ্ড করে দিক বা সিডরের মতো আসুক এটা আমরা চাই না, কিন্তু সতর্কতা এবং মানুষকে রক্ষা করার, কারণ ঝড়ের বিরুদ্ধে বা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সরকার বা কারো কিছু করার ক্ষমতা নাই, ঝড়টাকে থামিয়ে দিতে পারবে না সরকার বা অন্য কেউ, কিন্তু এটার থেকে যে ক্ষয় ক্ষতিটা যেটা হয় সেটার যত কমিয়ে আনা যায়, সেটা যেমন জীবনের ক্ষতি সম্পদের ক্ষতি কমিয়ে আনা যায় সেটাই হলো সবচেয়ে বড় কথা। সে পদক্ষেপটা এবার সরকার নিয়েছিল, তার আশা করব যে আরো বাড়ানো দরকার, আরো সক্ষমতা বাড়ানো দরকার আমাদের, যাতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি থেকে আমরা রেহাই পেতে পারি। এবং নাজমুল ভাই যে কথাগুলো বলেছেন, সড়ক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, এগুলো আমার মনে হয় আইনের যদি সঠিক প্রয়োগ হয় এবং নিয়ম শৃঙ্খলা মানতে যদি মানুষকে বাধ্য করা যায়, কারণ বাধ্য করা ছাড়া কেউ মানবে না আমাদের দেশে, বাধ্য করতে হবে তাকে মানতে, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি এবং কমে আসতে পারি। নির্মূল তো করা যাবে না, কমে আসবে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি, জীবনের জীবনহানি সমস্ত কিছু কমে আসবে। আজকে যে 16টি প্রাণ চলে গেল ব্রাহ্মণবাড়িয়ায়, এই প্রাণের দাম কে দিবে? 1 লক্ষ টাকা তো প্রাণের দাম হতে পারে না। যতদিন পৃথিবীতে বসবাস করবো স্বস্তিতে যাতে বসবাস করতে পারি সেই দিকে সবারই বোধহয় দৃষ্টি দেওয়া দরকার আছে এবং দায়িত্ব পালনের ব্যাপারও আছে। মিস্টার প্রধান কি কিছু যুক্ত করবেন, আমি অন্য প্রসঙ্গে যাব। এর মধ্যে আরেকটা বিষয় বলা যায়, যেটা হচ্ছে যে প্রথম বিশ্বে কিন্তু আছে এটা, যে যেমন যারা গাড়ি যারা ড্রাইভ করে কি ট্রেন কি হোক, তাই না, এদেরকে ডোপ দিতে হয় উইকেন্ডে। হ্যাঁ, এটা বাংলাদেশে আমার ধারণে খুব ইজি বিষয়। হ্যাঁ, যখন এই গাড়িটাতে উঠলো সকালে, যেখান থেকে গাড়িটা ছাড়ুক, এটা টেস্ট করা, আইদার সে অ্যাডিক্ট অথবা সে কোনো লিকার নিচ্ছে কি না, তাই না, বা চলতি পথে না, এটা করলে আমার ধারণে এক্ষেত্রেও অনেকটা নিরাময় হতে পারে। আর প্রাকৃতিক দুর্যোগ এমনিতে আপনি জানেন যে গোটা বিশ্বে বর্তমান গবেষণার কারণে ক্লাইমেট, যে আবহাওয়ার যে পরিবর্তন, এটা আমরা লক্ষ্য করছি। এই যে ধরুন আমার বাড়ি হচ্ছে তেঁতুলিয়া, জানো ওখান থেকে পঞ্চগড় থেকে চমৎকার এই সময়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, খুব সুন্দর, কিন্তু এখন আমাদেরকে সেটা ছবিতে দেখতে হয় এরকম একটা অবস্থা আর কি। হঠাৎ আমি গেলাম, এবার হঠাৎ দেখা হলো, দেখা হলো দুদিন, আবার দেখি যে মেঘ ঢেকে গেল আর কি। এই সময় এরকম এই মেঘ থাকার কথা না, এই বৃষ্টি থাকার কথা না, এই সময় যে ক্লাইমেটও চেঞ্জ হচ্ছে সে বিষয়টাও আমাদের গোটা বিশ্বে একটা ক্লাইমেট পরিবর্তনের যে ক্ষতি সে নিয়ে কথা উঠছে। জলবায়ুর জন্য তো তহবিলই আছে আলাদা, এখন এটা ছিল না, সেই তহবিল তো আবার নানা জায়গায় ঘোরাঘুরি করে চলে গেছে। বাট জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি বাংলাদেশকে নানা ক্ষেত্রে পোহাতে হচ্ছে সেটি বলবার অপেক্ষা রাখে না, এবং সাম্প্রতিককালে তো তার কুফল আমরা একে একে ভোগই করছি। অন্য প্রসঙ্গে, যেটি আপনি 80 দশক 90 দশকের ছাত্র নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার শব্দটি বলা যাবে কি বলা যাবে কি না, বলবেন কি না সেটা নিয়ে আমি প্রশ্নটা শেষ করি। সাম্প্রতিককালে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার একটি বক্তব্যকে ঘিরে নূর হোসেনকে কেন্দ্র করে 90 শহীদ মানে এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনকে কেন্দ্র করে সেটি নিয়ে রাজনৈতিক মহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাবার্তা হচ্ছে। কথাটা কতটা শালীন কতটা অশোভন সেটি নিয়ে হয়তো প্রশ্ন উঠতেই পারে, কিন্তু মশিউর রহমান রাঙা আবার বলছেন যে হুসেইন মোহাম্মদ এরশাদকে ঘিরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য রাখছেন তার প্রতিক্রিয়ায় তিনি এটি বলেছেন, যদিও সেই প্রতিক্রিয়ায় নূর হোসেনকে নিয়ে কোনো কথা বলা তার
হয়তো ঠিক হয়নি, কিন্তু এই প্রশ্নটা থেকে তোলাই যায় যে হোসেন মোহাম্মদ এরশাদকে কি সেই স্বৈরাচার বলবার বা তাকে বকাবকি করবার বা গালাগালি করবার কোনো নৈতিক অধিকার বাংলাদেশের কোনো রাজনৈতিক দল রাখে কিনা, আমি এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে রাখতে চাই। মানে এটা হচ্ছে মশির রহমান রাঙার চুক্তির প্রেক্ষিতে আমি বললাম, কিন্তু প্রশ্নটা আমার আর ওই বিষয়ে আপনাদের বক্তব্যটা একটু শুনতে চাই। সব মিলে নাজমুল হক প্রধান একটু বলি, আপনি চমৎকার আপনি এটা প্রশ্ন তুলেছেন। আসলে বাংলাদেশে সামরিক শাসনের প্রেক্ষাপট আমি আলাপ করব না, তবে দুবার ক্ষমতা দখল হয়েছে, একবার 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, আর একবার হয়েছে এরশাদ সাহেব নির্বাচিত 77 ঘটিয়ে ক্ষমতা দখল করেছেন। এরশাদ সাহেব ক্ষমতা দখল করে আপনি তখন ছাত্র ছিলেন, আমরা একই সঙ্গে মিছিল করেছি, আপনারা দীর্ঘ 9 বছর আমরা সংগ্রাম করেছি আমরা, এবং এরশাদ সাহেবের সময় প্রথম যে আমি যদি বলি যে শহীদ হয়েছে আমাদের 14 ফেব্রুয়ারি 83 14 ফেব্রুয়ারি জাফর জানার মোজামেল কাঞ্চন দীপালি শাহ সহ, এরপর ধারাবাহিকভাবে এরশাদ সাহেবের সময় রাষ্ট্রীয় ইউনিভার্সিটির শাহজাহান সিরাজ, আমাদের ডক্টর মিলন, আমাদের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে তো বাদই দিলাম, শুধু এরশাদ সাহেবের তাজুল ইসলাম, আমাদের জাহাঙ্গীর, রাফুন বসনিয়া, দেলোয়ার সেলিম, তাকে চাপা পিষ্ট হয়ে না, এরকম অসংখ্য শহীদ আছে। আমরা 90-তে বিজয়লাভের পর আমরা ন্যাচারালি আমরা সবাই মনে করলাম যে বাংলাদেশ একটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে, এবার হয়তো বাংলাদেশ একটা ভালো একটা শাসন, জনগণের আকাঙ্ক্ষিত একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন জনগণ মানে পাবে আর কি। দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম ক্রমান্বয়ে এখানটায় একটা মৌলবাদী রাজনীতি থাবা আমাদেরকে পেয়ে বসল। আমি খুব বলতে দ্বিধা নেই আজকে এই জায়গায়, জিয়াউর রহমান যেমন সেই সময়ে, আপনার যদি বলি আমি একটা ব্যাখ্যা করে বলছি এই কারণেই যে নাহলে বুঝতে অসুবিধা হবে, আপনি সেই সময় যখন রাজনীতি ওপেন করে বিএনপির লোকরা বলে বন্ধুরা বলে যে বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রের আড়ালে কিন্তু ওনারা আপনার 71-এ নিষিদ্ধ জামাত ইসলাম মুসলিমদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, এবং যে সক্যতা তৈরি হয়েছিল জামাতের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে জিয়াউর রহমানের, সেই সক্যতার ধারাবাহিকতায় যদিও আমরা 5 দল 7 দল 8 দল এরশাদের বিরুদ্ধে লড়াই করে এরশাদকে নাকানি চুবানে খেয়ে নাকি ক্ষত দিয়ে পদত্যাগ করতে বাধ্য করলাম, তারপর দেখা গেল যে ওই সূত্র ধরেই কিন্তু বিএনপি কাছে ওই জামাত জোটটা প্রিয় হলো, এবং কোনো রাগ ঢাক না রেখেই ওরা একটা সময় ওপেনলি প্রকাশ্যে দিবলকে ঐক্য করলো, মন্ত্রিত্ব পর্যন্ত দিয়ে দিল। মন্ত্রিত্ব দেওয়ার পর অবস্থা কি আপনারা জানেন, বাংলাদেশে আপনার এখানটায় যদি বলেন যে এখানটায় ওই আফগান তালেবান হওয়ার মতোই বাংলাদেশের অবস্থাটা হয়ে গেল আর কি, পাকিস্তানের মতো ওই অবস্থাটা হয়ে গেল, এবং সেই সময় বাংলাদেশের মানুষ একটা 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 বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য অসাম্প্রদায়িক রাজনীতির একটা ঐক্য আকাঙ্ক্ষা করছিল। আপনারা জানেন আমরা জাসদ সহ সবাই মিলে আমরা সেই সময় আওয়ামী লীগের সঙ্গে একটা ঐক্যের রাজনীতি সূচনা করি, এবং যেহেতু জামাত বিএনপি ঐক্যটা খুব সুদৃঢ় ছিল এবং নির্বাচনের কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট সমস্ত কিছু এইগুলিকে কেমন জানি একটা উল্টো পথে নিয়ে গিয়ে বিএনপি একটা রাজনীতিটাকে লম্বা দীর্ঘায়িত করছিল একটা ক্ষমতাটাকে, ঠিক সেই সময় কিন্তু সাম্প্রদায়িক জঙ্গিবাদ শক্তির সঙ্গে লড়াইয়ে আওয়ামী লীগ বা জোট মনে করলো যে আমাদেরকে আরও একটু এক্সপান্ড করা উচিত, এটাকে মহাজোট রূপান্তর করা উচিত। এই মহাজোট করতে গিয়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে একটা স্বৈরাচার গোষ্ঠীকে আমরা ওকে সামিল করলাম, যদিও এরশাদ সাহেব সেই সময় তার কৃতকর্মের জন্য উনি বলেছিলেন যে আমার এগুলি ভুল হয়েছে, উনি নূর হোসেনের বাসাও গিয়েছিলেন এবং উনি প্রকাশ্যে 14 দলের মিটিংয়ে এসে বলছিলেন যে আমার ক্ষমতায় কিছু ভুল ভ্রান্তি ছিল, আমি একজন ক্ষমাপ্রার্থী। আমরা মনে করেছিলাম যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিরোধী শক্তির ঐক্যটা অনেক দৃঢ় হলে অনেক বড় হলে আমার জন্য লড়াইটা খুব সহজ হবে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে এরশাদের পার্টি ইতে ছিল। কিন্তু একটা কথাই জায়গায় প্রণিধানযোগ্য আপনার, সেটা হচ্ছে যে যেমন কোনো চোর কোনো ডাকাত কোনো খুনি হস করলেই কিন্তু তার 7 খুন মাফ হয়ে যায় না, সে খুনের থেকে রেহাই পায় না। আমি যদি ধর্মীয়গতভাবেও যদি বলি তাই না, হ্যাঁ তোবা করলে আল্লাহর কাছে হয়তো সে অনেক জিনিস মাপ পায়, কিন্তু জনসমক্ষে তার ওইটা থেকে থাকে ওই চোরটা হস করছে বা ওই তো ইত্যাদি ইত্যাদি। তো স্বৈরাচার স্বৈরাচারে স্বৈরাচার যতই ঐক্য করুক স্বৈরাচারের তকমা একসাথে গায়ের থেকে উঠে যায় না। আজকে প্রমাণ হলো এই যে স্বৈরাচার যে নিপাত যায় নাই, আজকে এতদিন পরে যখন তার নখ দাঁত কিছুই নাই, সে অনুগ্রহ কৃপা নিয়েছিল এরশাদ সাহেব
বঙ্গ মানে আওয়ামী লীগ সরকারের, আমি যদি বলি আওয়ামী লীগ সরকারের কৃপা নিয়েছিল, মামলা ছিল, সাহস করে একটা কথা বলার, বিরোধী দল না সরকারি দল পার্লামেন্টে জিজ্ঞেস করছে বলছে যে আমরা দায় বা দোষ কি একা হোসেন মোহাম্মদ এরশাদের নাকি মানে এরশাদই সুবিধা নিয়েছে এরশাদকে কেন্দ্র করে, এরশাদ থেকে আপনারা বাকি যারা শরীক তারা কি সুবিধা নেননি কিংবা বিএনপি কে চেষ্টা করেনি? আমরা আমাদের লড়াইয়ে জঙ্গিবাদ বিরুদ্ধে লড়াই আমরা চাইছি যে এটা আরো বড় হোক, এবং সেই ক্ষেত্রে আমরা জানি এরশাদ স্বৈরাচার ছিল, কিন্তু সেই স্বৈরাচারও জঙ্গিবাদ বিরুদ্ধে লড়াই যদি সামিল হয়, আমরা মনে করছি চোর যদি এসে পাহারা দেয় চুরি থামানোর জন্য, তাহলে সেটা কিন্তু সমাজের জন্য একটা মঙ্গলই হয় এটা মনে করছি আমরা। যেমন গ্রামে দেখবেন বিডি পার্টি হয়, বিডি পার্টিতে অনেক সময় গ্রামে আগে চুরি হলে আমরা দেখছি হ্যাঁ পাকিস্তান বল থেকে সে অনেকে সেই পাহারা দেয় দিতে অনেকে ভালো হয়। আমরা মনে করছিলাম যে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে বা সাম্প্রদায়িক জঙ্গিবাদী সংগ্রামের মধ্য দিয়ে এসএ সাহেবের চরিত্র চেঞ্জ হবে, তার পার্টিরও চরিত্র চেঞ্জ হবে, কিন্তু ওই যে কয় না যে কুর্তার লেস চঙ্গা ঢুকাইলো সোজা হয় না, হ্যাঁ ঠিক আজকে তাই দেখা গেল যে ঠিকই থলের বিলের বেরিয়ে গেল। এবং যিনি কথা বলছেন জাতীয় মহাসচিব এরশাদ সাহেবের রাজনীতির সময় এনার কোনো নামটাম শুনি নাই, উনি রংপুরে কোথায় কি করতেন এগুলো ইতিহাস এখন সব ফেসবুকে বের হচ্ছে আর কি, তাই না, কি করতেন আমি সেই প্রসঙ্গে বলতে চাই। আমি শুধু বলবো যে উনি যে একটা চরম কি বলে মানে মানে নির্লজ্জের মতো একটা খারাপ কথা বলছে, এই জন্য ওনার বারবার ওনার ক্ষমা চাওয়া উচিত। এবং আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে এটা এমনই একটা দেশ যে দেশের রাজনীতিতে কেউ কোনো মানে ভুল করলে তাকে তার মাসুল দিতে হয়। আমাদেরকে আমরা যারা সাথী করেছিলাম সঙ্গী করেছিলাম আমাদেরকে সেই মাসুল গুনতে হচ্ছে। এবং এই যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সে ফোন দখল করছিল, আজকে তার পার্টি যে ষড়যন্ত্র করবে না এর কিন্তু কোনো ই নাই, তাহলে আবারও ধরেন সে সেরকম করতে পারে, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং তার কথার বিরুদ্ধে আপনি জানেন যে আজকে জনাব মহিউদ্দিন খান বাদলের 14 দলের শোকসভা ছিল, সেখানে 14 দলের সমন্বয় মোহন নাসিম খুব পরিষ্কার ভাষায় বলছেন, তাই না, উনি যদি কথা প্রত্যাহার এবং ক্ষমা আছেন তাই না, তাহলে তার বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার মানে আন্দোলনের মধ্যে দিয়ে তাকে একটা জবাব দেওয়া হবে আর কি। আমার বিষয়ে ইতিমধ্যে তার কানের মধ্যে সেই কথা প্রবেশ করেছে এবং আমার শোনা, আমি নিজে শুনি নাই যে উনি ইতিমধ্যে দুঃখ প্রকাশ ক্ষমা ইত্যাদি চেয়েছেন। আমার ধারণা উনি ওনার যে প্রভু এরশাদ সাহেব যেরকম ক্ষমা চেয়েছিলেন উনি সেভাবে সেরকমই ওই পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চাবেন, এবং গণতান্ত্রিক শক্তির কাছে যদি ওনার ফিরে আসতে হয় তাহলে ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নেই, এটাই আমার। মহিউদ্দিন খান মোহন, ধন্যবাদ। নাজমুল অনেকগুলো কথা বলেছেন, তো আমি ওই মশিউর রহমান রাঙ্গার একটা বক্তব্য দিয়েই আমার কথাগুলো শুরু করি। উনি বলছেন যে এরশাদ সাহেব সম্পর্কে নানা কথা বলা হয়, তাকে স্বৈরাচার বলা হয়, জবরদখলকারী বলা হয়, এই উত্তেজিত হয়ে আর কি 10ই নভেম্বরের আলোচনা সভাগুলোতে এগুলো শুনেছেন, উত্তেজিত হয়ে উনি এই কথাটা বলে ফেলেছেন। তো আমাদের বিক্রমপুরে একটা প্রবাদ বাক্য আছে, কানারে বলিও না কানা তাতে জৈলা ওঠে তার আতসখানা। এরশাদ ছিল এই দেশের ইতিহাসে সবচাইতে বড় স্বৈরাচার, তাকে স্বৈরাচার বলা যাবে না, বললে তার মহাসচিব বলেন আর অন্য কেউ। কিন্তু কিন্তু আমি যা স্মরণ করে দিই, হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু বহুবার নিজে বলেছেন যে আমার চাইতেও বড় স্বৈরাচার তো এখন চারিদিকে নানা সময় আমি বিএনপি ক্ষমতা থাকলে বলে আওয়ামী লীগ বলে বিএনপি স্বৈরাচার, আবার বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি বলে স্বৈরাচার, কিন্তু এদেশের ইতিহাস খ্যাত স্বৈরাচার একটাই যে 9 বছর বাংলাদেশের ক্ষমতা জবরদখল করে রেখেছিল। আজকে জিয়াউর রহমানকে সামরিক শাসক বলা হয়, অনেকে স্বৈর শাসক বলেন, কিন্তু তার ক্ষমতায় আসার প্রক্রিয়াটা ছিল একরকম, ঘটনা প্রবাহের এক পর্যায়ে এসে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং সামরিক শাসন চালিয়েছেন। আর এরশাদ একেবারে তস্করের মতো রাতের অন্ধকারে, তস্করের মতো রাতের অন্ধকারে, যেমন গ্রামাঞ্চলে চোরেরা শীত কেটে ঘরে ঢুকে সবকিছু লুটপাট করে, ঠিক তেমনি রাতের অন্ধকারে বয়োবৃদ্ধ রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে বন্দুকের নলের মুখে ক্ষমতার থেকে বাধ্য করে উনি রাষ্ট্রপতির জায়গাটা দখল করে ক্ষমতা দখল করেছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন। এখন কথা হলো মশিউর রহমান রাঙ্গা নূর হোসেন সম্পর্কে যেই কথাটা বলছে, এত বড় ধৃষ্টতা ওনার কিভাবে হলো এটা আমি অবাক হয়ে গেছি, যে যার রক্তের সিঁড়ি বেয়ে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 87 থেকে 90, নূর হোসেন এদেশে গণতন্ত্রের প্রতীক,
যার বুকে লেখা ছিল স্বৈরাচার আর নিপাত যাক, পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। এই শহীদকে সম্মান করে না এদেশে এমন কোন রাজনৈতিক দল নেই, এমন কি রাঙ্গা সাহেবদের রাজনৈতিক দল যেটা জাতীয় পার্টি, তারাও 10ই নভেম্বরকে মানে নূর হোসেনের শাহাদতের দিনটাকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে। এটা যখন শুরু করে তখনই আমি একটি কলামে লিখেছিলাম এটা নূর হোসেনের গালে একটা চপেটাঘাত, কারণ যারা গুলি করে মেরেছে নূর হোসেনকে তারাই আবার নূর হোসেনের ওই শাহাদত দিবসে গণতন্ত্র দিবস পালন করে। এটা একটা ফাজলা মুসার আর কিছু নয়, এটা নিজেদেরকে একটু সহি করার চেষ্টা, যেটা নাজমুল ভাই বললেন যে চোর হজ করে আসলো, মানুষকে বলে চোরটা হজ করে এসেছি, এরকম আর কি। এখন কথা হলো যে আমি অবাক হয়েছি আরেকটি জায়গায় যে যুবলীগের কর্মী ছিল নূর হোসেন, পেশাজীবী শ্রমজীবী মানুষ, এবং সে তার কাজের বাইরে এই যুবলীগের কর্মী হিসেবে কাজ করত দলের জন্য, তাকে সে ইয়াবাখোর বানিয়ে দিল, অ্যাডিক্টেড বানিয়ে দিল, কোনো তথ্য প্রমাণ ছিল না তখন, ইয়াবাই ছিল না তখন, ইয়াবা ছিল না তখন। হলো আমরা শুনতাম যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি একজনের সর্বোচ্চ পর্যায়ের একজনের পৃষ্ঠপোষকতায় দেশে হেরোইন প্রবেশ করেছে, এটা আমরা শুনতাম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ একজনের পৃষ্ঠপোষকতায় হেরোইন প্রবেশ করেছে এটা আমরা শুনতাম, এবং সেই ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তখন, সেটা শুনতাম, বানিয়ে দিলেন। আচ্ছা তারপরে হলো কি, এখন আমার দুঃখ লাগে এই জায়গায় যে যেই আওয়ামী লীগের কর্মী নূর হোসেন, আমি আওয়ামী লীগের কাছ থেকে তেমন কোন প্রতিক্রিয়া দেখতে পেলাম না। আমি যুবলীগের কিছু কিছু জেলায় প্রতিক্রিয়া দেখেছি বিচ্ছিন্নভাবে, কারণ আমি গত দুই দিনে মাহবুবুল আলম হানিফ উনি একটি বেসরকারি টেলিভিশনের সাথে কথা বলেছিলেন, আর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, তারা দুইজনে শুধু এটুকুই বললেন যে রাঙ্গার ক্ষমা চাওয়া উচিত, মোলায়েম ভাবে বলা যায়, হালকা ভাবে একটু মৃদু লাঠি চার্জ হয় না অনেক সময় পুলিশ, মৃদু ভাবে বললেন, কিন্তু এটা তো হওয়ার কথা না। আজকে যদি বিএনপি, আমি কোনো দলের পক্ষ নিচ্ছি না, কোনো দলের পক্ষ থেকে আসেও নাই, আজকে যদি বিএনপির পক্ষে বিএনপির বা বিএনপির জোটের যারা আছে তাদের মধ্য থেকে কেউ যদি নূর হোসেনকে এরকম অপবাদ দিত, আমি একে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার আওয়ামী লীগের বন্ধুরা রে রে করে ছুটে আসতেন। দেখলাম রাঙ্গা সাহেব নাকি ওই একটা বিবৃতি দিয়ে নূর হোসেনের মায়ের কাছে ক্ষমা চেয়েছেন, নূর হোসেন কি তার মায়েরই সন্তান শুধু, নূর হোসেন কি তার পরিবারের সন্তান শুধু, জাতির কাছে প্রকাশ্যে রাঙ্গাকে ক্ষমা চাইতেই হবে, জাতির কাছে রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে এই ধরনের, কিন্তু মিস্টার মহিউদ্দিন খান, মোহন মশিউর রহমান রাঙ্গা যদি প্রশ্ন করেন যে গণতন্ত্রের প্রতি যারা দাবি করছেন তাদের কি শ্রদ্ধাবোধ আছে, সেটি যদি আমি একাডেমিক বিতর্কের সেই প্রশ্ন তো তিনি তুলতেই পারেন, গণতন্ত্রের প্রতি যারা কথা বলছেন তাদের কি শ্রদ্ধাবোধ আছে যারা এই দাবি করছেন, বা আপনি যেমন অবশ্যই শ্রদ্ধাবোধ আছে, আজকে গণতন্ত্র আছে বলেই এই মশিউর রহমান রাঙ্গারা পরিবর্তিত পরিস্থিতিতে আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছেন, এতে শুধু গণতন্ত্র না থাকতো তাহলে এরশাদ সাহেবের এই দল এই দেশে আর রাজনীতি করতে পারতো না, সরকারের অংশীদারও হতে পারতো না, গণতন্ত্র আছে বলে সেটা পাচ্ছে, গণতন্ত্র যতটুকু আছে যতটুকু স্পেস পাওয়া যাচ্ছে। হ্যাঁ এটা সত্য যে আবার উল্টো কথাও আছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে ধিকৃতরা শাসক স্বৈরতান্ত্রিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত যারা তারা খুব বেশি স্পেস একটা পর্যায়ে গিয়ে পায় না, কারণ এই স্পেসটা তাদেরকে এই শক্তিকে তারাই দেয় যাদের আসলে এই ধরনের শক্তিকে প্রয়োজন অগণতান্ত্রিক ক্রিয়াকলাপ। অন্যায় কাজ করে তাদের ওই কাজগুলো কিন্তু মানুষের উপরে আস্থা থাকে, তখন এইসব শক্তির সঙ্গে যেখানেই যাবে না সাদের দল তাদেরকে স্বৈরাচারের দল হিসাবে। নাজমুল হক প্রধান কি আর কিছু যোগ করবেন, আমি অন্য প্রসঙ্গে যাবো। না উনি বলেছেন চমৎকার হবে, একটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয়ে শুধু আপনার ই করবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে আমার জানা মতে যদি পৃথিবীতে সামরিক শাসনের ক্ষমতা আগমন এবং দল গঠনের প্রক্রিয়াটা কিন্তু মোটামুটি কাছাকাছি, ফলে এখানটায় কিন্তু এই দল গঠন প্রক্রিয়া আপনি জিয়াউর রহমানের আগমনটার প্রেক্ষিতটা একটু ভিন্ন বলতে পারেন, 7ই নভেম্বর ছিল তাই না, ইত্যাদি ছিল,
কিন্তু আপনার দল গঠনের যে প্রক্রিয়া, মানে মহাগানি মহাজন জিয়া সাহেব যে পথে হেঁটেছেন, আইয়ুব খান সে পথেই হেঁটেছেন এবং এসরা সাহেব সে পথেই হেঁটেছেন, ক্ষমতা রাতে কি দিনে দখল তা না, সেটা না, কিন্তু দল গঠনের প্রক্রিয়া অলমোর অল সেম। সেখানটাও একটা দল আমি বলবো যে বহুদিন যদি রাজপথে সংগ্রামের মধ্যে থাকে তাহলে দলটা পরিশীলিত হইতে পারে, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সবারই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবারই চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা যেই বলুন না কেন, আমরা আগেও যা ছিলাম এখনও তাই, চলনে বলনে কথাবার্তা একই রকম। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা আমরা ভবিষ্যৎ রাজনীতিতে চিন্তা করি, বাংলাদেশটা এই দেশটার বয়স 50 বছর এই হচ্ছে সামনে, সেইখানটায় আমাদের সবারই যারা রাজনীতি করি, আমাদের যদি চলনে বলনের যদি পরিবর্তন না হয় তাহলে বর্তমান গোটা বিশ্বের যে ডেভেলপমেন্ট, এই যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই যে ধরুন মোবাইলের যে বিষয়টা, এটা বহু আগের থেকে বিচিত্র দেখা যেত, চিপস হচ্ছে এরকম, তাই না, এত ইনফরমেশন থাকবে, এখন তো একটা মোবাইলেই গোটা বিশ্বের খবরই শুধু না, আপনি জ্ঞান আহরণের জন্য এভরিথিং, একটা স্মার্টফোন সব কিছুই পাওয়া যায় এই জায়গায়। তো সেই জায়গায় আমাদের কেমন হওয়া উচিত, আজকে রাঙ্গার কথা দিয়ে না আমি শুধু বলবো সামগ্রিকভাবে, সেই বিষয়টা আমাদের সবারই ভাবা উচিত রাজনীতিবিদদের, যদি ভাবতে পারি আমার ধারণা তাহলে দেশটা যেন মঙ্গল হবে। নাহলে এরকম নাজমুল ভাই, আমার মনে হয় যে রাজনৈতিক সংকীর্ণতা যদি প্রতিটি রাজনৈতিক দল এবং নেতৃত্ব পরিহার করে তাহলে আপনি ওই পরিবেশটা পাবেন। আমি এছাড়া বোধহয় পাওয়ার কোনো অন্য আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি ইদানিংকালের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শক্তিমান এবং শক্তিহীন সকলের মধ্যে কম বেশি একটা অস্থিরতা প্রবল, এবং এই অস্থিরতা বা বোধোদয় যেভাবে বলি না কেন, আওয়ামী লীগে বেশ কিছু শুদ্ধি অভিযান চলছে, সেই অভিযান নিয়ে নানা রকমের প্রশ্ন অনেকের থাকতে পারে, কিন্তু দৃশ্য তো চলছে, অনেক মহাশক্তিধররা কিছুটা কুপোকাত সেটা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি থেকে বিএনপির সিনিয়র নেতা দল থেকে নিজেকে বিযুক্ত করছেন, সেটি নিয়ে হয়তো কেউ কেউ বলতে পারেন যে ওনাদের তো বয়স হচ্ছে, ওনাদের কন্ট্রিবিউট করবার কিছু নেই, অবশ্য যারা পদত্যাগ করছেন তারা তো পদত্যাগপত্রে সেটি উল্লেখ করছেন যে আমার হয়তো আর কন্ট্রিবিউট করবার কিছু নেই, এমনকি ছোট ছোট দলের মধ্যে আমরা বিভেদ বিভাজন দেখতে পাচ্ছি, ওয়ার্কার্স পার্টির কথা বলতে পারি, আমরা জাসদের একটি অংশের মধ্যে বলতে পারি, আরও অন্যান্য দলের মধ্যেও সেই লক্ষণটা স্পষ্ট। কেন মানে এটি কি রাজনীতির জন্য শুভ কিছু না খারাপ কোনো লক্ষণ? আপনি আপনি শুরু করেন, আমি প্রধানের কাছ থেকে একটু পরে শুনি। হ্যাঁ, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেটার মধ্যে চলছে শুদ্ধি অভিযান, এবং শুদ্ধি অভিযানের পরিপ্রেক্ষিতে তারা এখন কাউন্সিলগুলো করছে ওভাবেই যে ভালো মানুষদেরকে খোঁজানো হচ্ছে। আমরা সংবাদপত্রেই দেখেছিলাম, গণমাধ্যমে দেখেছিলাম যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চারজন নেতাকে দায়িত্ব দিয়েছিলেন যে অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলোর জন্য সৎ নেতা খুঁজে বের করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ, আমি এটাকে সমর্থন করি যে হ্যাঁ, সৎ মানুষদেরকে খুঁজে খুঁজে এনে নেতৃত্বে বসাতে হবে, যাতে আরও কোনো সম্রাট তৈরি না হয়, ক্যাসিনো সম্রাট না হয়, টেন্ডার বাজ টেন্ডার মোগল তৈরি না হয়, এগুলোর জন্য আসলে মহিউদ্দিন খান মহিউদ্দিন খান মোহন, আমি প্রশ্নটা আবার রুখতে চাই, মানে করতে চাই, এগুলো সবটা সবটাই বিতর্ক যে এই যে সৎ মানুষের খোঁজে নেমে আসলে কি দায়িত্ব না পাওয়া দেওয়ার আগে কি বোঝা যায় কি সৎ কি অসৎ? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একাধিকবার ক্যাবিনেট করবার সুযোগ পেয়েছেন, অনেক ক্লিন, অনেক বামপন্থী তকমা লাগানো অনেককেই তিনি দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তো দেখা গেছে না, এটা হতেই পারে দায়িত্ব পাওয়ার পরে সেই লোক আবার একা কেউ মনে করেন যে আচ্ছা ও তো অনেকদিন খেয়েছে আর কত খাবে, তার চেয়ে আবার নতুন আনলে তো তা খাওয়ার আবার বেশি, যেমন অনেকে মনে করেন আওয়ামী লীগ তো এতদিন খেয়েছে, এখন যদি বিএনপি আসে তারা আবার গোকদাসে গিলতে যাইবে, তো আছে বাবা থাক, এরকম এরকম ভাবনাও কারো কারোর মধ্যে আছে, সেটা এর আর কত খাবে আনলাইকলি, কিন্তু কথা হলো যে সৎ মানুষ খোঁজার দরকার আছে। একটা রাজনৈতিক নেতা তখনই কেন্দ্রীয় পর্যায়ে যেতে পারে, একজন কর্মী তার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পরে তারপর কেন্দ্রীয় পর্যায়ে একটা পোস্ট হোল্ড করতে পারে যোগ্যতা অর্জন করে, সেক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে সে যখন থানা পর্যায়ে ছিল বা জেলা পর্যায়ে ছিল তার অ্যাক্টিভিটিস কিরকম ছিল, গয়রহ সন্ত্রাসের পক্ষে ছিল না একটু ভালো ছিল, এবং নেতৃত্ব তার ক্যাপাবিলিটি তার কতটুকু আছে একটু তো দেখতেই পারে, পর্যালোচনা করতে পারে তার নিজের দল এবং তার সংশ্লিষ্ট নেতারা, সেই হিসাবে ঠিক আছে। পক্ষান্তরে আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপিতে আমি একটা ভাঙনের সুর দেখতে পাচ্ছি, ভাঙন বলতে আপনার দুই ভাগ হয়েছে তা না,
নদীতে যেমন ভাঙে, নদীর পাড় ভাঙে, ওই নদীর পাড় ভাঙার একটা আওয়াজ যেন পাচ্ছি। ইতিমধ্যেই একজন স্থায়ী কমিটি সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান অবহ এবং ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান সাহেব পদত্যাগ করেছেন, এরপরেও এর আগেও কয়েকজন পদত্যাগ করেছেন, দল থেকে নিষ্ক্রিয় হয়েছেন এবং আরও যাবেন আশা করা যাচ্ছে আর কি, শোনা যাচ্ছে। এখন কাছে তারা সবাই লিখেছেন যে, এবং বিএনপির নেতারাও দায়িত্বশীল নেতারা বলছেন তারা অসুস্থতার কারণে সময় দিতে পাচ্ছেন না বা দলে কাজ করতে পারছেন না, এই জন্য তারা সরে যাচ্ছেন। তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, এ দেশের অবিসংবাদিত নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে আমরা হুজুর বলে সম্বোধন করতাম, 96 বছর বয়সে উনি ইন্তেকাল করেছে এবং ইন্তেকালের আগের এক সপ্তাহ পর্যন্ত উনি পলিটিক্সে অ্যাক্টিভ ছিলেন বিছানায় শুয়ে। রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ, তাকে তো আর মুটে মজুরের মতো বোঝাবই তো হয় না যে আমার বয়স হয়ে গেছে আমি আর এই বোঝা নিয়ে যেতে পারবো না, সে তো আর মাথা দিয়ে কাজ করবে রাজনীতির জন্য। সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন আর এম মোর্শেদ খানি বলেন তারা স্বাস্থ্যগত কারণ বা শারীরিক অক্ষমতা না না একটা বিষয় এটা হতে পারে। আপনাকে মোহন বেটা জিজ্ঞেস করি, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান কি রাজনীতিবিদ ছিলেন? না ছিলেন। মোর্শেদ খান কি রাজনীতিবিদ ছিলেন? এদেশে অনেকেই রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু বাই চান্স রাজনীতিবিদ হয়ে যান সামরিক শাসনের কারণে। না এরকম দৃষ্টান্ত আছে যারা কোনোদিন রাজনীতি করেন না, সামরিক শাসন ছাড়াও রাজনীতিবিদ হন। আমি অন্তত এখানে এখন বসে আপনাকে একটানে 10টা নাম বলে দিতে পারবো এবং যারা রাজনীতিতে বেশ প্রভাবশালী কিন্তু সামরিক শাসনের কারণে না, তারা এসেছেন শুধু রাজনীতিতে, অর্থনীতিতে, সবকিছুতে তারা প্রভাবশালী। আমি আরেকজন একজনের উদাহরণ দিই, নাম ধরি ভদ্রলোক বর্তমানে মরহুম এম কে আনোয়ার, একজন সাংঘাতিক ধরনের ব্যুরোক্রেট ছিলেন, সফল রাজনীতিতে কিন্তু উনি সফলতা অর্জন করেছেন, সফল হয়েছেন রাজনীতিতে, এগুলো উদাহরণ আছে। কিন্তু এখন কথা হলো এই 96 বছর বয়স পর্যন্ত যদি মৌলানা ভাসানী রাজনীতি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে 70 বছর 72 বছরের বয়সে তারা এভাবেই চলে যাবেন কেন? এটা কারণ আছে। যেই দুইজন স্টলওয়ার্ড বলা যায় বিএনপির পদত্যাগ করেছেন তারা কিন্তু একটা কারণ উল্লেখ করেছেন, তারা যেই কারণগুলো ইঙ্গিত করেছেন সেটা পরিষ্কার করে বললে বলতে হয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাদের আর বনিবনা হচ্ছিল না, তারা দলে কোনো পাত্তা পাচ্ছিলেন না, এই জন্য ওনারা মানে মানে কেটে পড়তে চেয়েছেন। জি মিস্টার নাজমুল হক প্রধান, আসলে বলি আর কি, রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাষ্ট্র তো ধরেন যে প্রথম দেশীয় দ্বিতীয় যুদ্ধের পর অনেক নতুন রাষ্ট্র হলো, রাষ্ট্রবিজ্ঞানের কি এক সেকশন বলছে যে রাষ্ট্রটাকে মানব দেহের সাথে তুলনা করছে, যে মানুষের যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে রাষ্ট্রেরও ওই রকম ইন্দ্রিয় আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ ইত্যাদি ইত্যাদি। তো মানুষের যেমন জটিল কোনো অসুখ যদি হয়ে যায় মানুষ, আমি এটা নিজের আমার ব্যাখ্যা, তাহলে মানুষ প্রলাভ বকে তখন, এবং তখন কিন্তু তার খেয়ে খুঁজে পেতে কষ্ট হয়, মানে ঠিক মতো। রাষ্ট্রেরও যদি রুগ্ন হয়ে যায়, রাষ্ট্রের যদি স্বাভাবিক রাষ্ট্রের অর্গানগুলো যদি ফাংশন না করে, তাই না, সেক্ষেত্রে তারও বিভিন্ন রকম উপসর্গ মানুষের মতোই তৈরি হয়। আমি আজকে এই যে আপনি যেটা বললেন রাজনৈতিক অস্থিরতা, একটা প্রশ্ন, রাষ্ট্র কি কখনো বুড়ো হতে পারে? আপনি রাষ্ট্র বুড়ো হয় না, ওই জন্য বললো এটা ইউটোপিয়া। আমি বললাম যে কিন্তু এরকম চিন্তাটা আলোচনা আছে যে রাষ্ট্র মানুষের মতো বিভিন্ন অঙ্গ রাষ্ট্রে আছে, এগুলিকে তুলনা করছে, পঞ্চ ইন্দ্রিয় মানুষের আছে, রাষ্ট্রের এরকম অঙ্গ আছে, এবং এগুলি যদি প্রপারলি ফাংশন না করে, যেমন আপনার চোখ যদি ফাংশন দেখবেন না মানুষ তো দেখবে না, অথবা হাত ফাংশন করলে আপনি কিছু কাজ করতে পারবেন না, হ্যাঁ ঠিক ঠিক সেরকমই রাষ্ট্র, আইন বিভাগ, বিচার বিভাগ, এর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, এবং সমস্ত ফাংশনগুলি যদি এককেন্দ্রিক হয়ে যায় তাহলে ন্যাচারালি এই এই বিভাগগুলি ফাংশন করতে পারে না, তখন রাষ্ট্রটা রুগ্ন হয়ে যায়। আপনি কিছু মনে করেন না, আমি জাস্ট বলি আর কি, আমরা সমস্ত বিষয়ে আমাদের বর্তমান যে কোনো কাজই হোক না কেন, আমরা সমস্ত বিষয়ে বর্তমান বঙ্গবন্ধু কোনো প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করে দিই, সব কিছু উনি দেখবেন, উনি দেখছেন, উনি দেখছেন সব কিছু, এবং টকশোর মধ্যে এর মধ্যে সব কিছুর মধ্যে উনি দেখছেন, ন্যাচারালি। তাহলে তাহলে আমাদের যে প্রপার যে যে বিভাগীয় যে যে ফাংশনটা আছে, ও সির ওইখানে মার্ডার হলে, মারামারি হলে আইন শৃঙ্খলা রক্ষণ বাহিনীর দায়িত্ব ছিল ওইটাকে প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, না করে উনি তাকিয়ে থাকেন, তাই না, যে কখন ওনার হোম মিনিস্টার অর্ডার দেবে তারপর উনি করবেন, এই যদি অবস্থা হয়ে যায় তাহলে রাষ্ট্রকে রুগ্ন রাষ্ট্র বলা চলে। আমি বলতে চাচ্ছি বর্তমান সময় এই যে অস্থিরতা দেখা যাচ্ছে সমস্ত জায়গায়, রাজনৈতিক অঙ্গনে বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, সমস্ত জায়গায় একটা একটা অস্থিরতা সত্যি ঠিকই আপনি লোকের কাছে দেখা যাচ্ছে। এটা কারণটা কি? কারণটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি আমাদের প্রপার ফাংশন কোথাও হচ্ছে না। প্রপার ফাংশন বলতে কি, ডেমোক্রেসির মূল কথা হচ্ছে আপনার জবাবদিহিতা, আপনার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আপনি জানেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী
উনি পার্লামেন্টে বলছে এই যে ব্যাংক বেসিক ব্যাংকের বিষয়ে যে লম্বা হাত অনেক পারতেছি না আমি, আপনি অ্যাটর্নি জেনারেল সাহেব এবং কি যেন বলে একজন গুরুত্বপূর্ণ পার্লামেন্টের মেম্বার বলছে যে বেসিক ব্যাংকের চেয়ে ধরা হয় না কেন, দুদক কাজে তার কিছুই পাচ্ছি না, অথচ পত্রিকা ধারাবাহিকভাবে যে বাসায় বসে ফাইলস হয়েছে কয়েক হাজার কোটি টাকা চলে গেছে, তাহলে এই যে এরকম যদি উনি বলছে অর্থমন্ত্রী বলছেন সাবেক যে পুকুর চুরি না সাগর চুরি হয়ে গেছে, তাহলে এবং এটাও বলছেন যে অনেকগুলি ব্যাংক দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনা, আমার কিছু করেন উনি ওনার ভাষ্য, এটা আমার ভাষ্য না, তাহলে সামগ্রিক অবস্থায় তাহলে আমরা যত কথাই বলি না কেন রাষ্ট্রের কাজটা প্রপারলি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে না, এবং এটা এটা পার্লামেন্টে বলার জন্য যে যে অপোজিশন পলিটিক্যাল পার্টি দরকার সেটা নেই, আছে এরশাদের মতো উনি জিজ্ঞেস করে বলেন আমরা কি রোল প্লে করবো এখন বলেন তো, এইরকম দল আছে আমাদের এখন কি ভূমিকা হওয়া উচিত, হ্যাঁ অথচ দেখবেন কিরকম একটা বৈসাদৃশ্য, বিএনপির সংসদ পাঁচজন প্রতিটা কথায় আমাদের জোটের পক্ষ থেকে শুধু প্রতিটা কথায় বলতে হবে বিএনপি চামড়া দাম কম কেন বিএনপি, ওইটা কেন বিএনপি, অ্যাক্সিডেন্ট কেন বিএনপি, ওই যে আলমগীর সাহেব বলছিল যে ঝকায় ধাক্কায় ভেঙে ফেলছে ঘরটা, এইটা একটা অস্বাভাবিক একটা অবস্থা চলছে, এটা অস্বীকার করে লাভ নাই, তাহলে অস্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা আনার জন্য উইদি আমাদের পলিটিশিয়ান দায়ী, আমাদেরকে দায়ী করবে ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে আমাদের উচিত হচ্ছে এখন এই জায়গার থেকে এই 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 আমি রুগ্নতাই বলবো এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির যে রাজনীতি বিএনপির দলটা ছাড়তেছে লোকগুলো কেন, লন্ডন থেকে উনি বলছেন তাই না যে এটা করতে হবে ওইটা করতে হবে, ওই নির্দেশ এখানে যারা মাঠে যান তাদের সঙ্গে তো মিলবে না, মিলতে পারে না আজকে, সে কারণেই আজকে বিএনপি কোনো পজিটিভ পলিটিক্যাল রোল নিতে পারছে না, জনগণের দাবি হচ্ছে ভোট কিভাবে দেব, ধরেন ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে পার্লামেন্টে, এটা জনগণের দাবি কিভাবে ভোট করব, আর ওনারা আছেন তারেক জিয়ার মুক্তি চাই বা মামলা প্রত্যাহার করো, প্রতিদিন রিজভী সাহেব ওই ব্রিফিং দেন ওই জায়গাতে না ম্যাডামকে মুক্ত করো, তাহলে প্র্যাকটিক্যালি জনগণের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ যদি না করে সেক্ষেত্রে অপোজিশন তার প্রপার রোল প্লে করতে পারে না, আর সরকারের পক্ষ থেকেও যেহেতু অপোজিশন নেই তাহলে সেই কারণে আমরা যা করতেছি এর জন্য কোনো জবাব দিতে প্রয়োজন নেই, কেউ আসবেও না আমাদের কাছে নিতে, যেটা বলবো সেটাই ঠিক যেটা বলবো না সেটাই বে ঠিক, এই এই অবস্থার মধ্যে চলতেছে, এই অবস্থার থেকে এই অবস্থার নিরসন হওয়া উচিত, আমি যা বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এই জায়গায় বেশি দিন থাকবে না এবং এর থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবেই, এবং সেই জায়গাটার জন্য এখন ধরেন যে এখানটায় এই রাজনৈতিক দলগুলো অস্থিরতা হচ্ছে, অস্থিরতার পর যে একটা পর্যায়ে সেটেল করবে, সেটেল করলে তখন দেখবেন যেখানটায় রাজনীতিতন্ত্র বেরিয়ে যাচ্ছে, ছাত্র অঙ্গন একদমই ছাত্র অঙ্গন রাজনীতি নেই, আপনি দেখবেন ছাত্র অঙ্গন একদম নির্জীব, বিগত এখানটা যেগুলি সামরিক শাসনের যেগুলি মানে আপনার যদি বলেন যে ডাকসু আইফ খানের সময় হয়েছে, জিয়ার সময় দুইটা তিনটা ডাকসু হয়েছে এবং এরশাদের সময় হয়েছে, এই যে একটা ডাকসু হলো আমরা বললাম ঠিক আছে একটা হয়েছে ত্রুটি ছিল এখানটায়, আরো ছাত্র সংসদ নির্বাচনগুলি হওয়া উচিত, একটা হচ্ছে তাই না, এবং প্রায় 30 বছর ডাকসু ছাত্র সংসদ নির্বাচনগুলি হচ্ছে না, এটাও একটা বিরাট বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব খারাপ একটা দিক আমি মনে করি, তাই না, সরকার উচিত যে আমি আরেকটা প্রশ্ন আলোচনার মধ্যে আনতে চাই, ছোট করে সময় বেশি নেই যেহেতু আপনি অনেকগুলো করাপশন রিলেটেড ইস্যুস সামনে নিয়ে আসলেন, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে বিচার এখানে চলছে এই বিচার চলাকালীন আমাদের সকলেরই চাওয়া যে এই 71-এর অপরাধীদের বিচার হওয়া দরকার, কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে নানা সময় নানা প্রশ্ন উঠেছে, নানা রকমের নাটক হয়েছে, নানান কিছু হয়েছে, সেগুলো নিয়ে সেটি বাদীপক্ষ বিবাদীপক্ষ সব মহল থেকেই হয়েছে, প্রসিকিউশন বিচারক সাক্ষী নানান ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ যেটি হলো যে একজন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ তাকে নানা কারণ দেখিয়ে অপসারণ করা হলো, এবং তিনি আবার বলছেন যে তার সঙ্গে এই বিষয়ে কথা বলে নিলে ভালো হতো, কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কাজে আর কথা বলার দরকার নেই, যখন দরকার ছিল তখন বলা হয়েছে, কোনো মন্তব্য আছে আপনার? একটা হচ্ছে যে এমনি ফেসবুক তো একটা বড় মিডিয়া, অনেক রকম কথাই এসেছে তাই না, আসলে কোনটা ঠিক না, এটা অবশ্য ফেসবুকের সূত্র ধরে না, কারণ এটা তো গণমাধ্যমে অলরেডি গণমাধ্যমে চলে আসে, যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে তাকে অপসারণ করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ওনার কথা শোনা উচিত ছিল তাই না, যেহেতু সরকারের পক্ষ থেকে মন্ত্রী পক্ষ থেকে কথা আসছে, আইন মন্ত্রী পক্ষ থেকে মাননীয় কথা আসছে,
যিনি ভিকটিম তার পক্ষ থেকে কথাটা শোনা উচিত ছিল। আমি জানি না হোয়াট হ্যাপেন্ড এক্স্যাক্টলি, কী ঘটনা ঘটেছিল সেই জায়গায় জানি না। যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওয়াহিদুল হক সাহেব নামে একজন এনএসএ ডিজি ছিলেন, তার সঙ্গে ওনার কথোপকথন, দেখা সাক্ষাৎ গোপনে বোরখা পরে ইত্যাদি ইত্যাদিতে, তো ওনার ডিপেন্ড করার একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আমার ধরনের এই বিষয়ে আরও বিস্তারিত জিনিস আমরা সামনেই পাবো, ফলে তখন মন্তব্য করা যাবে আর কি। মহিউদ্দিন খান মোহন, সবচেয়ে বড় ব্যাপার ওনার অপসারণ যেটা হয়েছে, এবং এটা অনেকদিন আগে কিন্তু ঘটনাটা ঘটেছিল, আমরা পত্রপত্রিকায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে উনি এরকম টাকা বিনিময়ের কথা হয়েছিল, উনি নথিপত্র দেবেন এবং সেটা রেকর্ডেড, মোবাইল রেকর্ডেড, এবং উনি বোরকা পরে যে গেছেন এটা উনি স্বীকারও করেছেন, তার সাথে কথা সব স্বীকার করেছেন। এরপরে আর তার সাথে তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার মধ্যে প্রয়োজন বোধ করেনি মন্ত্রণালয়। যাই এখন প্রশ্ন, উনি যে কথাটা মারাত্মক একটা কথা বলছেন যেটা সামাজিক গণমাধ্যমে এসছে, উনি তো নিজে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি যদি মুখ খুলি তাহলে অনেক কিছুই বিতর্কিত হয়ে পড়বে, এই যে মানে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের, তো উনি মুখ খুলে কি এমন বিতর্কিত হবে, এটা কিন্তু মানুষের মধ্যে আর একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করবে। একটা দায়িত্বশীল পদে উনি ছিলেন, যে কোনো কারণে ওনাকে ওখান থেকে অপসারণ করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে, সেই জন্য উনি এটা বলতে পারেন না যে আমি মুখ খুললে টোটাল বিষয়টা বিতর্কিত হয়ে যাবে, তাহলে বোঝা যায় এখানে সামথিং ইজ রং। এটা তো উনি যে দায়িত্বশীল পদে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সৌভাগ্য বা দুর্ভাগ্য যে অনেকেই মুখ খুলবেন বলেছেন কিন্তু মুখ আর কেউ খুলে না, কেউই খুলেন যারা এখন গুম হয়ে যাওয়ার, এই যে ওনার যে এই কথাটা কিন্তু টোটালি যুদ্ধাপরাধী বলেন মানবতা বিরোধী অপরাধের যে বিচারে বিচার প্রক্রিয়াটাকে নিয়েই সন্দেহ সংশয় সৃষ্টি করে এই কথাটা, এবং এই কথা থেকে প্রমাণিত হয় যে উনি ওই দায়িত্বশীল পদ যেটা প্রসিকিউটরের পদে থাকার যোগ্য নন, এবং ওনাকে আর আগে অপসারণ করা হওয়া উচিত ছিল, ওনার অপসারণটা একটু দেরি হয়ে গেছে, এটাকে প্রপার কাজ করেছে সরকার, আমি এটা সরকারকে ধন্যবাদ জানাই যে এই ধরনের বিতর্কিত মানুষদের এরকম দায়িত্বশীল পদে রাখা উচিত না যেখানে জাতীয় স্বার্থ জাতীয় ভাবমর্যাদার বিষয়টা জড়িত। আজকে মানবতা বিরোধী অপরাধের যে বিচার হয়েছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশে কেউ প্রতিবাদ বিক্ষোভ করে নাই, জামায়াত ইসলামীর ভিতরে একটা ক্ষোভ আছে কিন্তু সেটা প্রকাশ করার সুযোগ সাহস কোনোটাই তারা পায় নাই, অন্য জামাতের যে সহযোগী দল বা তার নেতৃত্ব দেয় 20 দলীয় জোট দেয় বিএনপি, তারাও কিন্তু প্রকাশ্যে এই বিচারের বিষয়ে কোনো প্রশ্ন তোলে নাই, প্রশ্ন তোলার অবকাশও তাদের ছিল না, কারণ 71-এর মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো ঘটেছে, যে নৃশংস গণহত্যা ঘটেছে, জেনোসাইড, সেটাকে তো কেউ অ্যাপ্রিসিয়েট তো প্রশ্নই আসে না, ওটার বিচার সবাই চেয়েছে, বিচারটা দেরিতে হয়েছে, অনেক দেরিতে হয়েছে, তাও তো হয়েছে, কিন্তু সেই বিচার প্রক্রিয়ার সাথে সরকারের একজন প্রতিনিধি জড়িত যিনি প্রসিকিউটর, তিনি যদি এই প্রশ্ন বলেন যে আমি মুখ খুললে অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে, ভেরি মানে খুব দুঃখজনক। আমি এই জিনিসটা নিয়েই ভাবছি গতকাল থেকে যে এই কথাটা উনি কি বললেন, ওনার চুপ করে থাকা উচিত ছিল, কোনো কথাই বলা উচিত ছিল না, যেখানে তার ওই পদ আর ফিরে পাওয়ার কোনো প্রশ্ন নাই, এটা কি সম্ভাবনা নাই, তার চুপ করে থাকা উচিত। এটা কি পত্রিকায় আসছে? এটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বলেছেন। যাই হোক, এবং আরো ওনার ব্যক্তিগত অনেক ঘটনা আমরা শুনেছি, যে উনি যখন প্রসিকিউটর ওনার যে পাওয়ার তাতে ওনার মাকে বোনকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন, এগুলো আমরা দেখেছি পত্রপত্রিকায়ও দেখেছি, মা অভিযোগ করে, হ্যাঁ মা অভিযোগ করেছিলেন যে সে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৃদ্ধ মাকে, তো এগুলো শুনছি, তো এরকম অ্যাটিচিউড যে একজন মেয়ে করেছেন বোধহয়, হ্যাঁ মামলা হয়েছে এরকম অ্যাটিচিউড যে একজন মেয়ের যে ক্ষমতা প্রাপ্ত হয়ে সেই ক্ষমতার বাহাদুরি দেখিয়ে নিজের মা এবং বোন ভাইদের সাথে মানে এরকম আচরণ করতে পারে, তাকে তো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে আসলে রাখা যায় না, এটা ভুল হয়েছিল সরকারের, যাক ভুলটা সংশোধন হয়েছে। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে, দেশে অনেকেই মনে করেন যে এক ধরনের পলিটিক্যাল স্টেলমেন্ট আছে এখন, এই এই অচলায়তন রাজনীতিকে ঘিরে এটা ভাঙবে কি না, বা এটা সামনের দিকে আরো স্বাভাবিক আরো ভালো কিছু হবে কি না, না যা আছে তাই ভালো, এই স্থিতাবস্থাই আসলে রাষ্ট্রের জন্য অর্থনীতির জন্য সমৃদ্ধির জন্য কল্যাণকর, যা আছে তাই ভালো এটা কেউ বলবে না, আমরা আরো ভালো চাই, আমরা আরো ভালো চাই, স্মুথ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আমরা চাই, সেখানে গণতন্ত্র সাবলীলভাবে এগিয়ে যাবে, চর্চা হবে, গণতন্ত্র চর্চা করতে হবে, সেক্ষেত্রে সরকার এবং বিরোধী দল যারা আছে তাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে যার যার জায়গায়, সরকারকে অবশ্যই বিরোধী দলকে স্পেস দিতে হবে, সভা সমাবেশের অধিকার দিতে হবে, হ্যাঁ কে সরকারে যাবে কে সরকারে যাবে না সেটা ডিসাইড করবে পাবলিক ভোটের মাধ্যমে, সেই ভোটটা যাতে সুষ্ঠু হয়, মানুষ যাতে তার নিজের ভোট নিজে দিতে পারে, সেই ব্যবস্থাটাও করতে হবে,
এই রাজনৈতিক দল তথা সরকারের, সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে সারা জীবন তারা ক্ষমতায় থাকবে না, তাদেরকে হয়তো একদিন বিরোধী দলে যেতে হবে। তখন সেই সরকার যদি এই আচরণ করে তখন তারা কিন্তু আবার রাজপথে নামবে যে ভোটের অধিকার চাই, সেইটা যাতে আর না হয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা গণতন্ত্রকে সুষ্ঠুভাবে চলার সুযোগ দিলাম, আগামী তো আমরা সেই সুযোগটা পাবো। এটা সবার মনে রাখতে হবে। আসলে আমরা বাংলাদেশে আমরা ধরে নেন যে আমরা বহুদিন ধরেই জন্মের পর থেকেই আমরা একটা সুষ্ঠু ভোটের এবং ভাতের অধিকার নিয়ে লড়াই করছি। আজকে দুর্ভাগ্য আমাদের সেই ভোট ভাতের লড়াই নিয়ে, ভাতের লড়াই আর করতে হচ্ছে না, ভাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, খাওয়া দাওয়া পাচ্ছি, তাই না? কিন্তু ভোটের লড়াইটা আমাদের পুনরায় এই কথাটা আবার উঠতেছে। আমি আমি মনে করি যাতে এটার জন্য আর লড়াই না করতে হয়, আমরা যারা আছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার বিরোধী দল সবাই যাতে আমরা একটা সামনে একটা সুন্দর সুষ্ঠু ভোট উপহার দিতে পারি, তার চিন্তাটা এখন থেকেই করতে করা উচিত। যদি সামনে আমাদেরকে ভোটের জন্য লড়াই করতে হয়, আমার ধারণা তাহলে সেই লড়াই হবে খুবই খুবই তীব্র, এবং যেটা দেশের জন্য আমি বলি যে ভালো হওয়ার সম্ভাবনা কম কম হবে, কারণ বাংলাদেশের মানুষ সৃষ্টির থেকেই এই ভোটের জন্য লড়াই করছে। বঙ্গবন্ধুর সময় পাকিস্তান আমলে এক ব্যক্তি এক ভোট, তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে আবারও লড়াই, কেয়ারটেকার গভর্নমেন্ট, আবারও লড়াই, 1/11, তাই না? আমরা চাই না বাংলাদেশ সেইরকম লড়াই করে আরেকটা ভোট আমাদের আনতে হোক। আমরা সে কারণেই মনে করি যে এখন থেকে নির্বাচন কমিশন যারা আছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তাদের উচিত হবে কীভাবে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর ভোট তারা ভবিষ্যতে পাওয়া দিতে পারেন, সর্বক্ষেত্রেই, লোকাল স্থানীয় সরকার থেকে শুরু করে একদম জাতীয় নির্বাচন পর্যন্ত। আমি সেই সেই কামনাই করি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার মহিউদ্দিন খান মোহন ও মিস্টার নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা ফিরবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা শুরু করেছিলাম দেশে দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা নিয়ে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এবং ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের, তাদের বিধেয় আত্মা শান্তি কামনা করছি আমরা, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা, এবং এই ধরনের দুর্ঘটনাজনিত কারণে যেন কারো প্রাণহানি না ঘটে সে বিষয়ে আমাদের নাগরিকদেরও যেমন এক ধরনের সচেতনতা সতর্কতা দরকার, এবং সেই সঙ্গে রাষ্ট্র সরকার সকলেরই আরও বেশি সজাগ সতর্ক থাকা দরকার। একথা ঠিক, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক অনেকখানি এগিয়েছে, অনেক সাফল্য, অনেকের কাছে উদাহরণ হিসেবেও বাংলাদেশের নাম উচ্চারিত হয়। তবে নানা ধরনের দুর্ঘটনা, বিশেষ করে সড়কের দুর্ঘটনা, সেটি নিয়ন্ত্রণে বাংলাদেশ এখন পর্যন্ত চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পরিবহন সংক্রান্ত একটি আইন হয়েছে, এই আইনের ফলে ভবিষ্যতে কি উন্নতি হবে সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার অতিথিরা নানা পরামর্শ দিয়েছেন এই বিষয়ে। মশিউর রহমান রাঙ্গার একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা হয়েছে, এ জায়গায় দুটো কথা বলা যেতে পারে। একটি হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের কথাবার্তা বলবার ব্যাপারে অনেক অনেক বেশি সতর্ক থাকা দরকার, কথা বলবার সুযোগ পেলেই কথা বলতে হবে, এমনটা না হওয়াই বাঞ্ছনীয়। একই সঙ্গে এই কথার মধ্য দিয়ে, কথার পূর্বাপরে যে বিষয়গুলো আলোচনার মধ্যে এসেছে সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্বে, রাজনৈতিক দলগুলোর আরো বেশি সততা দরকার, নিষ্ঠা দরকার, আন্তরিকতা দরকার, রাজনীতির প্রতি তাদের অঙ্গীকারটা আরো সুস্পষ্ট, স্বচ্ছ হওয়া দরকার। কারণ তার ব্যত্যয় আছে বলেই মশিউর রহমান রাঙ্গার মাথার মধ্যে ওই প্রতিক্রিয়া এসে এবং তিনি কথা বলবার সাহসও পেয়েছেন, কারণ এই সাহসটি তাকে জুগিয়েছে তার মিত্র রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়, এবং বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলকেই এই দোষে অভিযুক্ত করবার সুযোগ আছে। এবং সেই সঙ্গে শুধু দুটো দলকেই না, নানা সময় নানান নেতৃবৃন্দকে এই বিষয়ে অভিযোগ করবার সুযোগ আছে, এমনকি যারা হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলাও করেছেন, আইনি লড়াই করতে চেয়েছেন, তাদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু আনা যাবে, আনা যাবে না সেটি নয়। তৃতীয়ত, আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর যে অস্থিরতা, রাজনৈতিক নেতৃত্বের যে অস্থিরতা, এটি আসলে রাজনীতির যে দুরবস্থা তারই একটি প্রকাশ। এই রাজনীতিটাকে আসলে যে কোনোভাবে ঠিকঠাক করতে হবে, এবং ঠিকঠাক করতে হলে ওই যে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের কথা এখানে উচ্চারিত হলো, সেই অধিকারের মর্যাদাটা দিতে এবং জনগণকে সবকিছুর উপরে মর্যাদা দিতে হবে, জনগণকে সবকিছুর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এবং সেই সঙ্গে দেশের আর্থিক খাতের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, এই দুর্নীতি নিয়ন্ত্রণ শুধুমাত্র
একটি ছোটিকা অভিযান দিয়ে সমাপ্ত হবে না, এই বিষয়ে ব্যবস্থাটাই আমূল বদলাতে হবে, সংস্কার করতে হবে, এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেটি মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে আমরা ওই যে একজন প্রসিকিউটরের অপসারণ, একজন প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া, প্রশ্ন উঠতে পারে যে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি এমন একটি আদালতের এমন একটি বিচারিক প্রক্রিয়ার প্রসিকিউটর ছিলেন যেটি খুবই স্পর্শকাতর বাংলাদেশে এবং খুবই আবেগের সঙ্গে, মানুষের আবেগের সঙ্গে সম্পর্কিত, দেশের প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এই ধরনের কথা শুনেছি। প্রশ্ন উঠতে পারে যে এই ধরনের জায়গাগুলোতে যখন সরকার কাউকে নিয়োগ দেন বা মনোনয়ন দেন, তারা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসি বলেই আমরা জানি হওয়া উচিত, তাদের বিরুদ্ধে গোয়েন্দা বা তাদের সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর অবজারভেশন কি ছিল, তাদের পেছনে তারা কতটা সততার পরিচয় দিতেন, সেই প্রশ্নগুলো কিন্তু খতিয়ে দেখা দরকার। কারণ হঠাৎ করে একজন মানুষ কিন্তু খারাপ হয়ে যায় না, একেবারে হঠাৎ করে এত বড় খারাপ হয়ে যায় না, সেটি আমরা বিচারপতি সিনহার ক্ষেত্রে আলোচনা করতে পারি কিংবা ব্যারিস্টার তুরিন আফরোজের প্রসঙ্গে আলোচনা করতে পারি, আরও অনেকের নাম এখানে উচ্চারণ করা যায়। যাই হোক, সব মিলিয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, মানুষের অধিকার সুনিশ্চিত করা, এগুলোর কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।